Hello, good evening. Today I will be explaining about interpolation. বাংলায় এটাকে আমরা কি বলি জানি না। আমি যেসব গুগল ট্রান্সলেটে দেখলাম প্রক্ষেপণ বলা হয় ইন্টারপোলেশনকে, বাট প্রক্ষেপণ বলতে কি বোঝায় ঠিকভাবে আমি অনুধাবন করতে পারিনি। যাই হোক, যেটা আমার যেভাবে আমরা ইন্টারপোলেট করে থাকি সেটা সম্বন্ধে আমি এখানে আলোচনা করব। সোজাভাবে বলতে গেলে ইন্টারপোলেশন বা প্রক্ষেপণ বলতে আমরা বোঝাই যে এস্টিমেটিং ভ্যালু বিটুইন ডেটা পয়েন্টস, মানে দুটো ডেটা পয়েন্ট আছে তার মাঝখানে সমদূরত্বে বা অসম দূরত্বে আমরা কিছু কিছু পয়েন্ট দিয়ে ওই দুটো পয়েন্টকে যোগ করতে চাই। এই প্রসেস যেটা ইউজ করা হয় ইন্টারমিডিয়েট পয়েন্টগুলোকে বা মাঝখানের পয়েন্টগুলোকে খোঁজার জন্য তাকে বলা হয় ইন্টারপোলেশন। তো আর বাংলায় বলা হয় প্রক্ষেপণ। আমি এই প্রক্ষেপণটা কিভাবে করা হয় এটা খুবই সোজা, কিন্তু একটু ট্রিক আছে। ট্রিক কি সিচুয়েশনটা বোঝার জন্য এখানে আমাদের একটু ডিটেলসে আলোচনা করব। এই যেরকম আমি এখানে একটা ছবিতে দেখিয়েছি একটা চার্ট, আমার কাছে একটা পয়েন্ট আছে 2, 2 থেকে 5-এ আমি যেতে চাই আর সমদূরত্ব রেখে। তো আমি এখান থেকে সমদূরত্বে গেলাম, তাহলে তো 0.3, 0.3 করে আমি বেড়ে গেছি। সো 2, 2.3, 2.6, 2.9, 3.2, 3.5, 3.8, 4.1, 4.4, 4.7 এবং 5। তো এইভাবে সমদূরত্বে কিভাবে আমরা এই পয়েন্টগুলো পাবো? আমার কাছে শুধু দুটো পয়েন্ট ছিল, 2 আর 5। এই দুটো পয়েন্ট থেকে মাঝখানের এই পয়েন্টগুলোকে কিভাবে বের করা হবে সেটাই হচ্ছে ইন্টারপোলেশন। এই এই ইন্টারপোলেশন কিভাবে করা হয়, একটা প্যারামিটারের সাহায্যে করা হয়। যে প্যারামিটারটা আমরা এখানে এক্স অ্যাক্সিসে লাগিয়েছি, যেটা 0 থেকে 1 পর্যন্ত, এটা বোঝানোর জন্য। এই 0 থেকে 1 হচ্ছে ধরো টি, টি ইজ দ্য প্যারামিটার। তো টি যখন 0 থাকবে তখন আমাদের প্রথম ভ্যালুটা হবে 2 আর দ্বিতীয় ভ্যালুটা হবে 0। সেটা আমি এভাবে গ্রাফিক্যালি দেখিয়েছি। আর যখন টি সমান 1 হবে তখন আমাদের 2 ভ্যালুটা আস্তে 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 কমে 0 হবে, আর 5 যেটার ভ্যালু সেটা 0 থেকে বাড়তে 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 5 হবে। এবং ভিতরের যে পয়েন্টগুলো সেইগুলোর যোগফল, মানে এই পয়েন্টটা এই পয়েন্টটা যোগফল এই ব্লু কালারের পয়েন্টটা তে আছে, সেই পয়েন্টগুলো আমাদের অ্যাকচুয়াল যে মাঝখানের পয়েন্ট যেটা আমরা বার করতে চাই। আগে আগের ইয়েতে দেখলাম এই যে পয়েন্টগুলো মাঝখানে 2, 2.3, 3.6, 2.6, 2.9, এই পয়েন্টগুলো আমরা এইভাবে পাবো। যে এখানে আমরা আমাদের উদ্দেশ্য হবে যে 2 থেকে 5-এ যাওয়া। তো আমরা প্রথমে 2 দিয়ে শুরু করব আর এইভাবে আমরা ক্যালকুলেশনটা বানাবো যাতে 2টা ধীরে 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 0 হয়ে যায়। আর প্রথমে 5টা যখন শুরুতে 0 থাকবে এবং সেইটা আস্তে 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 বেড়ে 5 হয়ে যাবে, এবং এই যে 2টা কমছে আর 0টা বাড়ছে, এই দুটো যোগফল থেকে আমাদের মাঝখানের পয়েন্টগুলো পাবো। এবার এটা কিভাবে আমরা অঙ্কের দ্বারা ক্যালকুলেট করব
সেটা হচ্ছে আসল ট্রিক। এই ট্রিকটা জানা দরকার, একটু ট্রিকটা না প্রথমে বইতে শিখতে গেলে একটু কঠিনই লাগে। এখানে আমরা যেটা করেছি, এই যে 2 থেকে করতে করতে 0-তে এসছে, আর এখানে 5 থেকে বাড়তে বাড়তে 5-এ গেছে। তো এইটা আমরা কি করেছি, একটা প্যারামিটারের সাথে যোগ করে দিয়েছি। প্যারামিটারটা কি, টি। টিকে আমরা 0.5, এইটা টিটাকে আমরা 0 থেকে 1, এটা ইকুয়াল 0.1 0.1 0.1 ভাগে ভাগ করে নিয়েছি। তাহলে আমাদের যে টি এর ভ্যালুগুলো এসছে সেটা সমদূরত্বে আছে, 0.1 0.1 0.2 0.3 0.4 0.5 0.6 লাইক দ্যাট। আর এইটার সাথে আমরা এই ফর্মুলাটাই ইউজ করেছি, 2 × 1 − t। তার মানে টি এর যখন 0 হবে তখন এটার n 1 1 হয়ে যাবে 2, আর যখন t = 0.1 হবে তখন 1 − 0.1 মানে 0.9, 0.9 × 2 মানে 1.8। এই এই ফর্মুলাটাতেই আমাদের সব ক্যালকুলেশনগুলো হয়ে যাবে, এবং এই n 1 1 আর n 2 2 যোগ করলে আমরা n পাবো, অ্যান্ড আলটিমেটলি ভ্যালুসগুলো হয়ে যাবে 2 থেকে 5। এটা কত সোজাভাবে আমরা এটা করতে পারি, এই যে অ্যালজেব্রিক ফর্মুলা দিয়ে, একটা ফর্মুলা দিয়ে। তার মানে আমাদের একটা টি প্যারামিটার ইউজ করছি, যে টিটা আমাদের ভ্যালু 2 থেকে 5-এ নিয়ে যেতে সাহায্য করছে। এটাই হচ্ছে ইন্টারপোলেশন। এইটা ফর্মুলা দিয়ে এইভাবে করার থেকে আমরা যদি ফর্মুলাটাকে দেখি, তাহলে ফর্মুলাটা বোঝা যাবে যে এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে n1টা হচ্ছে 2 আর n2 হচ্ছে 5, আর আমাদের দরকার হচ্ছে টি যখন 0 তখন n2 হতে হবে, এবং টি যখন 1 তখন n5 হতে হবে। এইটা হচ্ছে অবজেক্টিভ। সো এটা কিভাবে অ্যাচিভ করা যাবে, যেটা আমরা আগে দেখালাম, t = 0, n = 2, অ্যান্ড দেন n2 শুড বি 0, আর যখন t = 1 n1 শুড বি 0 অ্যান্ড n2 5। তো এবার এইটাকে n1, আর ফর্মুলাটা কি হবে, n1 + t n2 − n1, অ্যান্ড এই ফর্মুলাটাই আমরা এইভাবে লিখতে পারি, n = n1 + t × n2 − t × n1। এবার এই যে ফর্মুলাটা পেলাম, এই ফর্মুলাটা আবার আমরা একটু গুছিয়ে লিখলাম n1 এর টার্মে। সো n1 × 1 − t + n2, এটা কিছুই না, সাধারণ যোগ বিয়োগ করেছি আমি, n1 দুটোকে একসাথে নিয়ে এসেছি, তাহলে 1 − t হয়েছে। আর এবার এইটাকে আমরা প্রথমে কি করলাম, একটা ম্যাট্রিক্স ফর্মে আনার জন্যে n1 আর n2টাকে আলাদা করে নিলাম। তো আমাদের দুটো টার্ম হয়ে গেল, একটা রো ম্যাট্রিক্স পেলাম 1 − t আর t। তো এই দুটো মাল্টিপ্লাই করলে আমরা লেফটের এই ফর্মুলাটা পাবো। এবার 1 − t আর t, এটাকেও আমরা দুটো ফর্মুলাতে, দুটো ম্যাট্রিক্সে ভাগ করে নিলাম। যে ম্যাট্রিক্স দুটো দেখবে, t1, এটা হচ্ছে একটা রো ম্যাট্রিক্স, আর এটা −1 1 1 0। এই দুটো ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করলে আমরা এগেন এই লেফটের এই ফর্মুলাটা পাবো, যে পুরো ম্যাট্রিক্স, তিনটে ম্যাট্রিক্স যদি আমরা মাল্টিপ্লাই করি একসাথে। এইটা আমরা একসাথে করে ক্যালকুলেশন করে দেখিয়েছি, এই যে টি 0 থেকে 1 0.1 0.2 0.3 0.4 0.5 0.6 লাইক দ্যাট, অ্যান্ড আপ টু 1। আর একটা হেজ আগে থেকে নিয়েছি, টি অ্যান্ড হেজ ইকুয়াল টু 1, অ্যান্ড এখানে ইন্টারপোলেট হচ্ছে −1 1 অ্যান্ড 1 0। আর আমরা 2 থেকে 5-এ যেতে চাই। সো এই তিনটেকে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করলে আমরা রাইট কলামটা পাবো। আর এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করার ফর্মুলাটা হচ্ছে, এক্সেলে যদি আমরা করতে চাই, খুব সুন্দরভাবে এক্সেলে করা যায়, MMULT ব্র্যাকেট MMULT ব্র্যাকেট, এটা ফার্স্ট অ্যারে কমা সেকেন্ড অ্যারে ব্র্যাকেট কমা থার্ড অ্যারে, তিনটে ম্যাট্রিক্সকে আমরা একসাথে মাল্টিপ্লাই করে একটা, আর এটার ম্যাট্রিক্স যেটা পেলাম সেটা হচ্ছে এখানে ধরো 11টা, 11 × 2 সাইজের ম্যাট্রিক্স,
আমরা এটাকে 2x2 ম্যাট্রিক্স করছি আর তারপরে 2x1 ম্যাট্রিক্স করছি, তাহলে আমাদের এটা রেজাল্ট হবে 11x1 ম্যাট্রিক্স। সো দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট ইন্টারপোলেশনে। আর এটা আবার যদি আমরা এক্সেলে করে দেখতে চাই তাহলে এখানে আমি ওই ওই ফর্মুলা যেগুলো আমরা আলোচনা করেছি সেটাই লিনিয়ার ইন্টারপোলেশন, ইন্টারপোলেশন বিটুইন 2 এন্ড 5, তারপরে n1 হচ্ছে ইনিশিয়াল ভ্যালু এটা 2 আর n2 ফাইনাল ভ্যালু 5 আর প্যারামিটার t, আর এটা সেট করেছি t ইকুয়াল টু 0 হলে n2 হবে আর n2 0 হবে, n t ইকুয়াল টু 1 হলে n1 0 হবে n2 5 হবে, আর ফর্মুলা ছিল আমাদের এইটা n1 ইন্টু 1 মাইনাস t প্লাস 2 ইন্টু n2, অ্যান্ড সেটাকে আমরা যদি ভেঙে এই একটা ম্যাট্রিক্স করেছি আর এই একটা ম্যাট্রিক্স করেছি, তো উপরের এই যে ফর্মুলাটা আমরা ইউজ করেছি সেই ফর্মুলাটাকে আমরা দুটো ম্যাট্রিক্সে, প্রথম ফর্মুলাটা ছিল এটা, এটা একটা কালার কোড দিয়ে দিলাম এই ব্লুটা, এটাকে আমরা দুটো ইয়েতে ভাগ করে দিলাম, একটা এই রো ম্যাট্রিক্স একটা কলাম ম্যাট্রিক্স, আবার এই যে রো ম্যাট্রিক্স এটাকে আমরা আবার দুটো ম্যাট্রিক্সে ভাগ করে নিলাম, এটা একটা রো ম্যাট্রিক্স থাকলো, তারপরে এখানে একটা 2x2, এখানে একটা 2x2 ম্যাট্রিক্স হলো, আর তারপরে n1 n2 ম্যাট্রিক্স, তো এটা যেরকম ছিল সেরকমই থাকলো। তো এই যে একটা ইকুয়েশন ছিল n ইকুয়াল টু n1 ইন্টু 1 মাইনাস টি প্লাস টি মাইনাস টি 2, এইটা আমরা কতগুলো তিনটে ম্যাট্রিক্সে ভাগ করে দিলাম, এই ম্যাট্রিক্সে ভাগ করে নেওয়ার জন্য অ্যানালিটিক্যাল ক্যালকুলেশন অনেক কমপ্লেক্স হয়ে যায়, তার থেকে ম্যাট্রিক্স ক্যালকুলেশন খুব ইজি এবং এটা অনেক ইজি সহজভাবে মনে রাখা যায়, এবং অনেক কমপ্লেক্স ম্যাথামেটিক্সের পরে যখন আসবে সেগুলো খুব সোজাভাবে বোঝা যায় বা অঙ্ক করা যায়। তো এখন আমরা দেখে নিয়েছিলাম এই যে টি এর ভ্যালু কত, টি এর ভ্যালু আমরা 0 থেকে 1 পর্যন্ত নিয়েছি, তো আমাদের প্রথম ম্যাট্রিক্সটা হচ্ছে এটা যেটা আমরা ইয়েলো কালার দিয়েছিলাম, তো এটা একটা সিম্পল এখানে দেখাচ্ছিল রো ম্যাট্রিক্স, ইট ইজ নট এ রো ম্যাট্রিক্স, এখানে টি এর অনেক ভ্যালু আছে, সো অল দিস ইজ আর দেয়ার টি 0.1, 0.2 করে আর তার করসপন্ডিং ভ্যালু 1, আর তারপরে এটা হচ্ছে আর একটা ম্যাট্রিক্স হয়েছে, অ্যান্ড লাস্টলি এটা হচ্ছে আমাদের যেটা রেজাল্ট n1 n2, অ্যান্ড তিনটে যখন মাল্টিপ্লাই করবো এই যে ফর্মুলাটাও এখানে দেওয়া আছে, এই তিনটে ফর্মুলা, এই তিনটে ফর্মুলা যখন মাল্টিপ্লাই করবো দেন উই উইল গেট এগেন আওয়ার অরিজিনাল ইন্টারপোলেশন 2 থেকে 5 পর্যন্ত। এই এইটা যখন আমরা প্লট করব তখন প্লটিংটাও করা আছে, এই যে এই প্লটটা করা আছে এখানে দেখা ইয়ে করা হচ্ছে সেই ভ্যালুসগুলো, এই যে ভ্যালুসগুলো এগুলো হচ্ছে আমার টি আর এটা 2 টু 5 n, সো এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড গ্রাফ, আর এইটা কীভাবে আসলো সেটা দেখানোর জন্য আমি আর একটা ইয়ে করে দিয়েছি যে টিটা প্রথমে 1 থেকে 0 হয় আর এখানে